2018 সালে যে পরিপত্রটি, সেই পরিপত্রটিকে তাদের জায়গা থেকে বাতিল করে দেয়। তখন আমাদের প্রাথমিকভাবে আমরা সাথে সাথে একটি বিক্ষোভ মিছিল করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে, এবং এর পরের দিনই শহীদ মিনারে আমরা একটি বিক্ষোভ সমাবেশ করি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে ছিল। সেই জায়গা থেকে আমাদের প্রাথমিকভাবে এটি ছিল যে আমরা এই যে কোটার যে একটি বারবার পরিপত্র বহাল কিংবা পরিপত্র বাতিলের যে খেলা বা একটি যে অস্থায়ী যে সমাধান, এটি থেকে কোটার একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। কারণ এই যে একেবারে কোটাগুলো 18 সালে বাতিল করে দেওয়া হয়েছে, এটাও যৌক্তিক নয়। কিছু কোটা সুবিধা আমাদের পিছিয়ে পড়া ভাই বোনদের দেওয়া উচিত। আবার একইভাবে এই যে কোটা 56%, এটা তো অযৌক্তিকতার সকল মাত্রাকে ক্রস করে যায়। সেই জায়গা থেকে আমরা এই কোটা সংস্কার আন্দোলনটি করেছিলাম যে কোটাকে যেন একটি যৌক্তিক পর্যায়ে সংস্কার করা হয়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেই জায়গা থেকে যখন এই ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে তাদের যারা দোষর রয়েছে, তারা যখন তাদের এই রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে আমাদের উপর হামলা চালিয়েছে, মামলা করেছে, আমাদের অসংখ্য ভাই বোনকে নির্যাতন করেছে, হত্যা করেছে, সেই জায়গা থেকে এই কোটা সংস্কার আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হয়। এই গণ আন্দোলনে পুরো দেশের সকল ধর্মের বর্ণের পেশার মানুষ ধীরে ধীরে সম্পৃক্ত হয় এবং তারা এই যে 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার একটি ফ্যাসিস্ট সরকারের এই যে স্বৈরতান্ত্রিক যে একটি মনোভাব, এভাবে যে দেশ চালানো, দেশের প্রত্যেকটি সিস্টেমকে গ্রাস করা, এই জায়গাগুলো থেকে মানুষের যে একটি ক্ষোভ ছিল, এই ক্ষোভ থেকে মানুষ রাস্তায় নেমে আসে। এবং সরকার যখন মানুষকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে গুলি চালায়, পুলিশকে ব্যবহার করে, অন্যান্য বাহিনীকে ব্যবহার করে, তখন এই মানুষের ক্ষোভ সকল লিমিটকে ক্রস করে যায় এবং মানুষ একসাথে আমাদের এই ব্যানারে রাস্তায় নেমে আসে। এবং এই যে স্বৈরাচারের যে পতন, ফ্যাসিস্ট সরকারের যে পতন, সেটি হয়।